আজকের ভিডিওতে কোনো রান্না বা কোনো রেসিপি কিন্তু থাকছে না, সম্পূর্ণ ডিফারেন্ট। রাত বাজে 12:30, মেয়েরা আর তার বাবা পেয়ারা খাবে। তো এই পেয়ারা ভর্তাটা রেডি করতে করতে আমি আপনাদের সাথে গল্প করব। হ্যাঁ, আমার নিজের গল্প, আমার ছোটবেলার গল্প। আমার ছোটবেলার বেশ কিছু ঘটনা আছে যেগুলো আমার খুব মনে পড়ে। আমি জানি না, প্রতিটা মানুষই হয়তো একটা বয়সে এসে ছোটবেলাটা খুব মনে পড়ে, আমার ক্ষেত্রে হয়তো সেটাই। তো আমি তখন অনেক ছোট, কত 5-6 অথবা 6-7 বছর হবে আমার। আমরা তখন পাবনাতে থাকতাম, আমার নানি বাসা পাবনা, আর আমার আম্মু পাবনা একটা নাম করা স্কুলের টিচার ছিলেন। তো আমরা নানু বাসাতেও থাকতাম, আবার স্কুলের কাছাকাছি আমরা ভাড়া বাসাতেও থাকতাম। তো আমরা যে বাসায় ভাড়া থাকতাম সেই বাসাটা 3-তলা বাসা ছিল, আগেকার আমলের পুরনো বিশাল বড় বাসা, অনেকগুলো বিল্ডিং একসাথে, একটার সাথে একটা, মানে একটা ছাদ থেকে একটা ছাদে চলে যাওয়া যেত, এরকম বাসাটা ছিল। আর আমি ছোটবেলায় কিন্তু অনেক চঞ্চল ছিলাম, আমার মুরব্বিরা বলেন, আবার বেশ বোকাও ছিলাম। এখন কিন্তু আমি চঞ্চল না, এখন আমি অনেক শান্ত। তো যাই হোক, তো একদিন বিকালে আমরা সবাই খেলতে উঠেছি ছাদে। সেদিনকে বড়রা হয়তো কেউ ছিল কি ছিল না, এটা আমি আজ আমার মনে নাই। তো আমাদের যে মেট ছিল তার সাথে আমি খেলছিলাম যতদূর সম্ভব, যতটুকু মনে পড়ে। তো খেলতে খেলতে আমি ওই যে ছাদগুলোতে রেলিং ছিল না, আমি ওই ছাদগুলোতে চলে গিয়েছিলাম। তো ওই ছাদে গিয়েই আমি একটা পয়সা খুঁজে পাই, মানে পয়সা পড়েছিল, ওটা 4 আনা না 8 আনা এরকম একটা পয়সা ছিল, আগে তো পয়সা ছিল। তো এরকম একটা আমি একটা পয়সা পাই, পাওয়ার পর আমাদের মেয়েটাকে দেখাই, তখন ও আমাকে বলে যে এটা আমাকে দিয়ে দাও। তো আমিও তো ছোট, তো আমি বলছি না তোমাকে আমি এটা দিব না, এটা আমি পাই, সেটা আমার। তো বলছি তুমি দিবা না, তাই বলে ও আমাকে ধরতে গেছে। তো ধরতে যাওয়ার সাথে সাথে আমি কি করছি, দৌড় দিছি আর কি। তো এত জোরে দৌড় দিছি, ছাদের মধ্যে ছিল ইট, এটা হচ্ছে 3-তলার ছাদ, ছাদের মধ্যে ছিল ইট, আমি সেই ইটের সাথে যতদূর সম্ভব আমার স্যান্ডেলটা আটকে যায়। আটকে যাওয়ার সাথে সাথে আমি ছাদ থেকে একদম নিচে, একদম মাটিতে পড়ে যাই, 3-তলা থেকে একদম নিচে। তো ব্যাপারটা কিন্তু অনেক ভয়াবহ, আর যে জায়গাটায় পড়েছিলাম সেই জায়গাটা এমন ছিল যে 4টা বিল্ডিংয়ের মিডল ছিল, 4টা বিল্ডিংয়ের যত মানে আবর্জনা বা সুয়ারাজের লাইন সব ওই ওই গ্যাপটার মধ্যে ছিল। গ্যাপটা বেশ বড় ছিল, বাট মানে একদম যাকে বলে ডাস্টবিন। আরও ভয়াবহ কথা হলো, আমি যেখানে পড়েছিলাম ঠিক তার পাশেই নাকি ম্যানহোলের ঢাকনাটা খোলা ছিল, মানে ভাবতেই কেমন লাগে, আমি বেঁচে আছি এটাই আমার কাছে সত্যিই অবাক লাগে। তো মেয়েটা তো ভয়ে ভয়ে গিয়ে বাসায় গিয়ে বসছে আম্মাকে, তারপরে তো সবাই জানছে এখন ওইখানে নামাটা ভীষণ ডিফিকাল্ট, একমাত্র দোতলার একটা বোধহয় জায়গা ছিল ওখান দিয়ে নামা যেত, বা লোহার সিঁড়িটির এরকম কিছু একটা ছিল হয়তো। তো সবাই তো একদম ভয় পেয়ে গেছে যে আমি তো নির্ঘাত, বাঁচার তো কথাই না, মারা যাওয়ারই কথা, মারা না গেলেও মোটামুটি তো মানে ভালো রকম একটা ইঞ্জুর হওয়ার কথা। আম্মা তো প্রচণ্ড ভয় পেয়ে গেছে যে আমার কি অবস্থা হয়ে গেছে, কারণ 3-তলা থেকে এত ছোট একটা বাচ্চা নিচে পড়ে গেছে, তার তো মানে ভয়াবহ অবস্থাটি হওয়ার কথা। আর আব্বাও সেই টাইমে পাবনাতে ছিলেন না, আব্বা ছিলেন আব্বার কর্মস্থলে। তো ওই বাসার আঙ্কেল আন্টিরা অনেক ভালো ছিল, আপু ভাইয়ারা আমাদের অনেক আদর করতো, ওনারা তখন অনেক বড়, কেউ কলেজ ভার্সিটিতে পড়ে। আমার আম্মা আব্বার সাথে অনেক ভালো রিলেশন ছিল। যাই হোক, তখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমাকে তোলার ব্যবস্থা তখনই কিন্তু করা যায়নি। তো বাসায় যতদূর সম্ভব ওই আন্টির বড় ছেলে বাসায় ছিল, আর এদিকে হয়েছে কি যে ভাইয়াটা আমাকে তুলতে নিচে নামছে, আমি তার সাথে উপরে উঠবো না। কেন উপরে উঠবো না, কারণ ওই ভাইয়াটা আমাকে প্রচণ্ড খ্যাপায়, আমাকে অসম্ভব রাগায়, কারণ সে আমাকে বলে আমি ছেলে, আমার বাবা মার দোয়া নাম ছিল সুমন, তো উনি দুষ্টামি করে আমাকে বলতো তুমি তো ছেলে, তোমার নাম সুমন, তুমি তো মেয়ে না। এটা শুনে আমি খুব কষ্ট পেতাম, আমার খুবই মন খারাপ হতো, আমি বলতাম যে না আমি মেয়ে, আর উনি আমাকে বলতো না তোমার নাম সুমন, তুমি ছেলে। তো এই জন্য ওনাকে আমি একদমই পছন্দ করতাম না, রীতিমতো কান্নাকাটি করায় ছাড়ত উনি আমাকে। আর সবচাইতে মজার ব্যাপার যেটা ছিল,
আমি দাঁড়াইছিলাম, আমি কিন্তু বসে বা শুয়ে বা মানে কোনো রকম আমি একদম স্টিল নাকি দাঁড়ানো ছিলাম। তো যাই হোক, উনি অনেক কষ্ট করে আমাকে উপরে তুলে নিয়ে আসছে, তারপর আমাকে গোসল টোসল করানো হয়েছে। তার চাইতেও মজার ব্যাপার যেটা, যে কারণে জিনিসটা এই আমার এই স্মৃতিটা খুব মেমোরাইজ হয়ে আছে, আমি কিন্তু কোথাও এতটুকু কোনো ব্যথা পাইনি, আমার শরীরে কোথাও এতটুকু নাকি কাটে নাই, আমি কোথাও জখম হয়নি, আমি কোথাও এতটুকু মানে এতটুকু কোনো ব্যথাই আমার ছিল না শরীরে। আমি আমাকে তুলে নিয়ে আসার পর আমি ভয় পেয়েছিলাম প্রচণ্ড, তারপরে আমাকে গোসল টোসল করালো, তারপর যাই হোক তারপরে নাকি আমি একদম স্বাভাবিক ছিলাম। তিনতলার উপর থেকে পড়েও আমি বেঁচে আছি। মাঝে মাঝে আমার খুব মানে খুবই আমি ভাবি আর কি, যে কেন, কিসের জন্য, মানে এভাবে তো মানুষ বাঁচে না, তারপরেও আমি বেঁচে আছি এবং আল্লাহর অশেষ রহমত কৃপায় আমার কোথাও এতটুকু ব্যথা পাইনি আমি, এটা বিশাল ব্যাপার। এই জিনিসগুলো আমার কাছে সত্যি খুবই মানে আশ্চর্য লাগে। মানুষ কত সামান্য কারণে কিন্তু মারা যাচ্ছে, কত সামান্য কারণে কত বড় রকম ক্ষতি হয়ে যাচ্ছে। তো এই যে ব্যাপারগুলো না, এই ব্যাপারগুলো আসলে জীবনের বিশাল একটা মেমোরি, এই মেমোরিগুলো কখনোই ভোলা যায় না। আমি যখনই ভাবি তখন সেই ছোটবেলায় আমি চলে যাই, আর ততবারই ভাবি যে কেন। তো এই ছিল আমার রিয়েল লাইফের ছোটবেলার একটা ঘটনা, যেটা কখনোই আমার এভাবে শেয়ার করা হয়নি, আজ সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি আরও কিছুক্ষণ বারান্দায় বসে এই রাতের ঢাকাটা দেখব, কি সুন্দর রাতের ঢাকা শহরটা, তাই না? তাহলে আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, টাটা।